বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা আউটডোর অথবা ব্লগিং এর ভিডিও করে থাকি, তাদের ভিডিও কোয়ালিটিপূর্ণ করা অত্যন্ত জরুরি। এবং কোয়ালিটিপূর্ণ ভিডিওর একটি অংশ হচ্ছে ভিডিও স্টেবিলাইজার। ভিডিও স্টেবিলাইজার করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি গিম্বাল। তবে নর্মালি একটি গিম্বালের দাম 10-15 হাজার টাকা হওয়ার কারণে সেটা অনেকে কিনতে পারে না, ফলে তার ভিডিওতে কোয়ালিটির অপূর্ণতা থেকেই যায়। তো চিন্তা করার কারণেই আজকে আমি দেখাবো কিভাবে খুব কম খরচে বাড়িতে বসে একটি ভালো মানের গিম্বাল বানাতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গিম্বালটি তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে 5টা এলবো, 2টা টি, একটা আমি ছিদ্র করে রেখেছি, একটা বড়, একটি ছোট টি, এবং 5টা ক্লাম্প। সবগুলা জিনিসই আপনারা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তারপর 7-8টা নাট। আমি সবগুলা জিনিসের দাম স্ক্রিনে দিয়ে দিব। এরপর লাগবে 3টা বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং, আপনারা চাইলে আরও সস্তাগুলো ব্যবহার করতে পারেন। এবং 2টা পাইপ লাগবে, একটি ছোট, একটি বড়, এবং একটি মোবাইলের মাউন্ট লাগবে মোবাইল বসানোর জন্য। আমি এগুলো ব্যবহার করতেছি কারণ এগুলো আমার বাড়িতে স্টক ছিল, এবং আপনারা চাইলে আরও কম দামিগুলো ইউজ করতে পারেন। প্রথমে আপনারা 2টা এলবো এবং 1টি ক্লাম্প নেবেন, এবং ক্লাম্প 2টাকে একসাথে জড়িয়ে দিবেন এভাবে, এভাবে মুড়িয়ে মুড়িয়ে ক্লাম্প 2টাকে জড়িয়ে দিবেন। এরপর সেমভাবে আরও 2টি এলবোকে জড়িয়ে নেবেন এইভাবে। এরপর 1টি টি নেবেন, তারপর 2টা ক্লাম্প দিয়ে টিটাকে জড়িয়ে দিবেন এলবোর সাথে এভাবে, এভাবে জড়িয়ে দিবেন, দেখতে পারতেছেন। এরপর আপনারা বড় টিটা নেবেন, এবং বড় যেই 5টা আছে ওইটা এভাবে ঢুকিয়ে দিবেন। এরপর আপনারা 5টার 2 পাশে ছিদ্র করে নেবেন, এই পাশে এবং এই পাশে। অলরেডি আমি ছিদ্র করে নিয়েছি, এবং আমি এখানে ব্যবহার করতেছি একটি পুরাতন স্ক্রু ড্রাইভার। আপনারা যে কোনো কিছু এখানে লাগাতে পারেন। তো এইভাবে 5টা আবার ঢুকিয়ে বরাবর করে ছিদ্রটা এইভাবে স্ক্রু ড্রাইভারটা ঢুকিয়ে দিলাম, 2 পাশে অ্যাকুরেটভাবে লাগিয়ে নিলাম। এরপর ফুটিং দিয়ে এই গর্তগুলো বরাট করে নিব। আপনারা এখানে সিমেন্ট ইউজ করতে পারেন, সিমেন্টটি বেটার হবে। এরপর 5এর মাথায় 1টি নাট লাগিয়ে নেবেন, যাতে এখানে মোবাইলের মাউন্ট বসাতে পারেন, এবং পিছনে 1টি বোল্টও লাগিয়ে নেবেন সিমেন্টের মাধ্যমে। অবশ্যই সিমেন্টে দিবেন কারণ সিমেন্টে ব্যাটার। এবং এরপর আপনারা এরকম একটি পাত্রের মধ্যে সিমেন্ট দিয়ে 1টি নাট লাগিয়ে নেবেন, যাতে 5টির নিচের দিকে এটা ভালোভাবে লাগানো যায়। আমি এগুলো লাগিয়ে প্রায় 6-7 ঘন্টা এগুলো রেখে দিয়েছি শুকানোর জন্য। এই জিনিসটা লাগানো হয়েছে যাতে আমাদের গিম্বালের বারটা নিচের দিকে যায়। ওকে, এরপর 1টি ক্লাম্প এবং 1টি বেয়ারিং নেবেন, এবং বেয়ারিংটা এইভাবে ক্লামের ভিতরে আটকিয়ে দিবেন। বেয়ারিংটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে 1টু কেটে ফেললাম এখান দিয়ে। তারপর আগের বানানো যে জিনিসটা আছে সেটা টির ভিতরে এই ক্লামটা এইভাবে লাগিয়ে দিব, খুব টাইট করে এটা লাগিয়ে দিব যাতে বের না হয়। এরপর আরও 1টি ক্লাম্প নিব এইরকম, এবং এইখান দিয়ে এটা লাগিয়ে নিব। লাগানোর পর এখন আমরা এই দিকে কেটে ফেলবো, 1টি ব্লেড দিয়ে কেটে ফেলবো এইভাবে। তারপর ক্লাম্পটি নিয়ে 2য় পাশে এইভাবে লাগিয়ে সেমভাবে এই পাশেও কেটে ফেলব। কেটে ফেলার পর তারপর 2টি বেয়ারিং 2 পাশে এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। এরপর এইভাবে এইভাবে 2 পাশে 2টা বেয়ারিং লাগিয়ে দিব। এই দেখেন, 2 পাশে 2টা লাগিয়ে দিয়েছি। আপনারা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভিতরে ঢুকাতে পারবেন। এরপর লম্বা যে 5টা আছে ওইটা নেবেন, হ্যাঁ এটা। আমি এটার মাথায় 1টু ট্যাপ লাগিয়ে নিয়েছি যাতে পারফেক্টভাবে এটা আটকে যায়। এরপর আপনার 5টা 1টু বাঁকা করবেন। বাঁকা করার পর এইটা এইভাবে লাগিয়ে এবং এটা সোজা করে এইভাবে লাগিয়ে দিবেন। অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের এটা।
দেখতে পারতেছেন কি সুন্দর এটা স্মুথলি মুভ করতেছে। এখন এটা লাগিয়ে দিব নিচে, এভাবে পুরো লাগিয়ে দিব। এবং মোবাইলের যে মাউন্টটা আছে এটা উপরে লাগিয়ে দিব এভাবে। এরপর ছোট যে পাইপটা আছে ওটা এভাবে লাগিয়ে দিব। পাইপটাতে দুইটা ছিদ্র করে, এই দেখুন এইভাবে দুইটা ছিদ্র করে দিয়েছি, এবং এটা এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব। এরপর একটি নাট এভাবে লাগিয়ে দিব। এরপর যে মোবাইলটা আছে ওইটা এইভাবে মাউন্টে লাগিয়ে দেব। তো এখন আমরা এই গিম্বালটাকে রং করব, যে কোনো এক কালারের। আপনারা স্প্রেটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমার এখন বাজেট নেই তাই আমি নিজেই একটি স্প্রে বানিয়ে ফেলতেছি। তো আপনারা এভাবে বানাতে পারবেন। প্রথমে একটি কালো রং নিলাম এবং একটু কেরোসিন নিলাম, এবং কালো রঙের ভিতর কেরোসিনটা ঢুকিয়ে দিলাম। এরপর একটি বোতল এবং একটি স্প্রের যে মাথাটা আছে ওইটা কিনে আনবেন বাজার থেকে, 10 থেকে 20 টাকা নিতে পারে। এরপর মিশ্রিত যে রংটা আছে ওইটা স্প্রের ভিতরে ঢুকিয়ে দিবেন, বোতলের ভিতরেও ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এইভাবে চাপ দিয়ে দিয়ে স্প্রে করে দিবেন। দোকানের যে স্প্রেগুলো আছে ওইগুলোর মতো হবে না, তবে মোটামুটি চলে, ঠিক আছে? তো এইভাবে এটার পুরোটা রং করে দিবেন। রং করার পর তারপর 10 থেকে 12 ঘন্টা আপনারা এটা শুকিয়ে দিবেন রোদে, অথবা যে কোনো একটা জায়গায় শুকাতে দিবেন। প্রায় 10 থেকে 12 ঘন্টা শুকানোর পর এখন আমরা এটা নিয়ে বাইরে চলে এসেছি। এখন পরীক্ষা করব এই গিম্বালটা দিয়ে আসলে কি ভিডিও স্ট্যাবিলাইজার হয় কি না। তো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা কোনো রকম গিম্বাল ছাড়া আমি ভিডিও করতেছি, হাত দিয়ে ভিডিও করতেছি। দেখতে পারতেছেন কি রকম শেক হচ্ছে, এটা পুরোপুরি অরিজিনাল ভিডিও কোনো রকম এডিট ছাড়া। এবং এখন যে ভিডিওটা দেখতেছেন কোনো রকম এডিট ছাড়া, দেখুন গিম্বালের সাথে এটার স্টেবিলাইজারটা দেখুন। তো আপনারা অবশ্যই এটার পার্থক্য বুঝে গেছেন উইদাউট গিম্বাল এবং উইথ গিম্বাল, পার্থক্যটা বুঝতে পারতেছেন। ভালোভাবে বোঝানোর জন্য আমি ভিডিও দুইটা একসাথে প্লে করে দেখাচ্ছি, এই দেখুন আপনারা অবশ্যই এটার পার্থক্য দেখতে পারবেন। ওয়েল, আমি দেখালাম কিভাবে আপনি একটি গিম্বাল তৈরি করতে পারবেন খুবই কম খরচে এবং বাড়িতে বসেই। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন, যাতে প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।